الركن الثاني من أركان الإيمان الإيمان بالملائكة. দ্বিতীয় রুকন হচ্ছে ইমানের দ্বিতীয় রুকন হচ্ছে ছয়টির মধ্যে ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আল মালায়েকা হুম আলম গায়বি গাবু আন্না লা নারাহুম। আর ফেরেশতারা হচ্ছে একটি ইলমে আলামে গায়ব তথা আমাদের আমাদের অদৃষ্টির বাইরে আমরা তাদেরকে দেখতে পাই না। খালাকহুম আল্লাহ মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন। ইয়ুতিউনা আল্লাহ ওয়া ইয়াসুনা। তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, কখনো নাফরমানি করে না। লাহুম আরওয়াহ, তাদের রূহ সমূহ রয়েছে। ওয়া আশাদ, তাদের বডি রয়েছে। ওয়া উকুল, তাদের ব্রেন রয়েছে। ওয়া কুলুব, এবং তাদের অন্তর সমূহ রয়েছে। নুমিন বিজামিআল মালায়েকা আলাইহিমুস সালাম, আমরা সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনি। ওয়া নুমিন বিমা আলামানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আসমাইহিম, আর আমরা আরো বিশ্বাস এনেছি আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামগুলো উল্লেখ করেছেন এবং যাদের নাম উল্লেখ করেননি। মিসল জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদের নাম উল্লেখ করেছেন, যেমন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। নাম ওয়া নুমিন বিমা আলামানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আ'মাল মিসল জিব্রাইল আলাইহিস সালাম ওয়াক্কাল বিল ওয়াহী। অনুরূপভাবে আমরা আরো বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমস্ত কার্য সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, যেমন জিব্রিল তিনি নবী রসুলদের কাছে তিনি ওহি নিয়ে যান, মিকাইল তিনি তার দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তারও প্রতি আমরা ঈমান রাখি, যেমন তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না, বরং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। অনুরূপভাবে আমরা তাদের সম্পর্কে যে সংবাদগুলো কোরআন এবং হাদিসে এসেছে সমস্ত সংবাদের প্রতি আমরা বিশ্বাস রাখি, আমরা অস্বীকার করি না।